তবে জনগণের ভালোর জন্য সরকার হয়তো লকডাউনের ঘোষণা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পিকআপে চড়ে মানুষ যাচ্ছে। অ্যাকচুয়ালি এই লকডাউনের কি কি সাফল্য আমরা পাচ্ছি জানি না, যদি এইভাবে পিকআপে করে যেতে হয় তাহলে তাহলে কি সাফল্য। হ্যালো ভিউয়ার্স, সবাইকে মেঘেরবাড়ির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে 28 জুন সোমবার, লকডাউন চলছে। তবে জনগণের ভালোর জন্য সরকার হয়তো লকডাউনের ঘোষণা দিয়েছেন, তবে সাধারণ মানুষের যারা বিশেষ করে অফিসগামী মানুষ তাদের অনেক ভোগান্তি হয়েছে। তো এখন অফিস থেকে বাসায় ফিরছি, বাসায় ফেরার আগে একটু মূল সড়কের দৃশ্য দেখে নিই। দেখতেই পাচ্ছেন প্রচুর গাড়ি, প্রচুর প্রাইভেট কার রাস্তায় চলাচল করছে। কিছু রিক্সাও দেখা যাচ্ছে। ওয়াও, তো যাই হোক, রাস্তায় যেতে যেতে আপনাদের দেখাবো রাস্তার অবস্থা। চলেন দেখি COVID-19 সিচুয়েশনের কারণে রাস্তার কি অবস্থা। ওয়াও, রিক্সা আছে, রিক্সা চলছে উল্টো পথে। মোটরসাইকেল থাকার কারণে বেশ কিছু অফিস ফেরত মানুষের উপকার হয়েছে। মজার ব্যাপার হচ্ছে আমরা প্রচুর রিক্সা দেখতে পাচ্ছি। সকালে আরো কঠিন অবস্থা ছিল, এখন তো মোটরসাইকেলও দেখা যাচ্ছে অ্যাভেলেবেল, কিন্তু সকালের দিকে এই মোটরসাইকেলও খুব একটা পাওয়া যাচ্ছিল না। অফিসগামী মানুষের এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগেরই ভরসা হলো সেই মোটরসাইকেল। আমরা দেখতে পাচ্ছি পিকআপে চড়ে মানুষ যাচ্ছে। অ্যাকচুয়ালি এই লকডাউনের কি কি সাফল্য আমরা পাচ্ছি জানি না, যদি এইভাবে পিকআপে করে যেতে হয় তাহলে তাহলে কি সাফল্য। আমরা তিনজন দেখতে পাচ্ছি বাইকে, এমন লকডাউন, লকডাউনের এমন প্রসেস যে তিনজন উঠতেছে এক বাইকে, অথচ স্বাভাবিক সময়ে হয়তো
তিনজন উঠতো না, বাসে চলে যেত, গণপরিবহনে চলে যেত, কিন্তু লকডাউনে এখন তিনজন এক বাইকে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।